চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে গ্যাসের সংকট কতটা রয়েছে? এই সার কারখানাগুলো বন্ধ রয়েছে, এর কি নেতিবাচক প্রভাব পড়ছে? গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে? চট্টগ্রামে যে রাষ্ট্রায়ত্ত সিইউএফএল অর্থাৎ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, এই সার কারখানাটি গত মার্চ মাস থেকে বন্ধ আছে। এবং এই সার কারখানায় আমরা এর আগে যখন উৎপাদনে ছিল তখন মূলত প্রতিদিন আমরা দেখেছি যে 1000 মেট্রিক টন অ্যামোনিয়া এবং 1100 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করতে সক্ষম। ফ্রিও নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আর এই সার কারখানাটিতে প্রতিদিন এই সারটি উৎপাদন করতে অন্তত 42 MMCFD গ্যাস দরকার হয়। তো এক্ষেত্রে আসলে গ্যাস কর্তৃপক্ষ এবং ইউরিয়া সার কারখানা কর্তৃপক্ষ যেটি বলছে যে মূলত গ্যাস সরবরাহ না থাকার কারণেই এই সমস্যাটি হচ্ছে। এবং এক্ষেত্রে কবে নাগাদ এই গ্যাস সরবরাহ হবে বা স্বাভাবিক করা যাবে সেটি আসলে স্পষ্ট কোনো ধারণা কেউই দিতে পারেনি। আমরা এই বিষয়ে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ এবং সিইউএফএল কর্তৃপক্ষ দুই পক্ষের সাথেই কথা বলেছিলাম, কিন্তু তারা আসলে কেউই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি। তবে মূলত যেহেতু চট্টগ্রামের এই গ্যাস ব্যবস্থাপনাটি মূলত এলএনজির উপর নির্ভরশীল, অর্থাৎ আমরা জানি যে মহেশখালীতে এলএনজি টার্মিনালে কিন্তু সংস্কার এবং সেক্ষেত্রে যেই টার্মিনালটিকে অর্থাৎ যেই স্টেশনের মাধ্যমে এই গ্যাসটি সরবরাহ করা হয় সেখানে সংস্কার বিষয় রয়েছে এবং এলএনজি যথাসময়ে পাওয়া নিয়েও একটি সংকট ইতিমধ্যে আছে। সেই প্রেক্ষাপটে আসলে এই বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটছে না এবং এ প্রেক্ষাপটে প্রতিদিন প্রায় সিইউএফএল এর 3 কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে নাম প্রকাশে অনিচ্ছুক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং প্রতিদিন আমরা যেটি একটু আগেও বললাম প্রায় 1000 মেট্রিক টন এই সার এবং পাশাপাশি 1100 মেট্রিক টন ইউরিয়া সার, এই অ্যামোনিয়া এবং ইউরিয়া সার এই দুটি উৎপাদনও ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে সামনে যে বিশেষ করে চাষাবাদের মৌসুম, কৃষি মৌসুম আসছে, সেই কৃষি মৌসুমে একটি বড় ধরনের সংকট তৈরি হতে পারে এরকম একটি ধারণাও বা আশঙ্কার কথাও বলছেন সংশ্লিষ্টরা। তবে সমস্যার সমাধানে এখানে মূলত কেন্দ্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে, অর্থাৎ শিল্প মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে, যেহেতু এই গ্যাস এই সার কারখানাগুলো শিল্প মন্ত্রণালয়ের অধীনে এবং সেক্ষেত্রে গ্যাস সরবরাহ, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে আসলে নিতে হবে